আগে সমস্যা হচ্ছে প্যান পড়তে পারতাম না, আর বিছানায় উঠতে পারতাম না, বাথরুমে বসতে গেলে ব্যথা করত, 5-10 মিনিট হাঁটলেই পুরা হিপ থেকে শুরু করে মাজা ধরতো ব্যথায়, আবার হাঁটুতে ধরতো, এগুলো ব্যথায় ধরতো। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল রানা, দেশের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ কাজীপুর থানা, বয়স হচ্ছে 24 সালে। আমার মূলত সমস্যা হচ্ছিল বাম পায়ে হিপ জয়েন্টের সমস্যা। তো হিপ জয়েন্টে আমি টের পাইছি এখন, চিকিৎসা অবস্থায় পাইছি 1 বছর হয়। পেশা মূলত আমি একটা জব করি, চাকরি করি, আর হচ্ছে আমার ব্যথাটা বাড়ে, আমি চাকরি করা অবস্থায় লাঞ্চে খাইতে বসি, তখন মানে উঠবো উঠতে পারি না, পা পুরাটা অবশ। এখন আমি ব্যথায় এত ব্যথায় কোমর টোমর সব ধরে গেছে, ধরে যাওয়ার পরে আমার ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে বললাম, তারা আমারে মানে উঠাইয়া কোলে করে নিয়ে যায় আমাদের যে পার্সোনাল হসপিটাল আছে, অর্থাৎ মেডিকেল রুম, ওখানে নিয়ে যেয়ে আমারে শোয়াই দিয়েছে। পরে আমাকে ব্যথা বা কমানোর জন্য একটা সাপোসিটার দেওয়া হলো, তারপরে আমি বাসায় গেলাম, যার পরে আমি ডাক্তার দেখালাম, দেখানোর পরে ওনারা বলতেছে যে হিপের সমস্যা, এটা ই করতে হবে, অপারেশন করতে হবে। তা আমি বললাম যে ঠিক আছে, আমি পরে আসব। বাসায় গেছি, যাওয়ার পরে বাসায় যে আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আলোচনা করলাম, করার পরে বলতেছে পিতে যাও, গেলাম একই কথা, পিতে অপারেশন করাবে প্রায় 3 লাখ টাকার বলছে, আমার তো এত সাধ্য নেই। এই জন্য আমি দেখলাম যে যেহেতু ফেসবুকের যুগ বা সবার কাছে ফোন আছে, সেই জন্য আমি মোবাইলে একটু সার্চ করলাম যে আমার হিপ জয়েন্টের যেহেতু সমস্যা, অপারেশন ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে কিনা। পরে সার্চ দিয়ে দেখি যে DPRC-র এটা আসলো, পরে ওখানে আমি ঢুকলাম, ঢুকে অনেকগুলো হিপ জয়েন্টের ভিডিও দেখলাম, দেখার পরে বন্ধু বান্ধবে বললাম, বলো যে ঠিক আছে যাও ভর্তি হও। তারপর আমি মূলত এখানে আসি, এখানে আসার পরে স্যারে আমারে বলতেছে সমস্যা নাই, চিন্তা করার সমস্যা নাই, তোমাকে আমরা কিছু টেস্ট দিব, টেস্টগুলো করার পরে তুমি আমাকে দেখাবা। পরে দেখানোর পরে বলতেছে চিন্তা করো না, ইনশাল্লাহ তুমি ঠিক হয়ে যাবা। পরে মূলত এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে একটু অনেক ভালো। আগে সমস্যা হচ্ছে প্যান পড়তে পারতাম না, আর বিছানায় উঠতে পারতাম না, বাথরুমে বসতে গেলে ব্যথা করতো, 5-10 মিনিট হাঁটলেই পুরা হিপ থেকে শুরু করে মাজা ধরতো ব্যথায়, আবার হাঁটুতে ধরতো, এগুলো ব্যথায় ধরতো। এখন আমি উঠতে পারি, বসতে পারি, এবং সবই মোটামুটি ইনশাল্লাহ কাজ করতে পারি, সিঁড়িও ইনশাল্লাহ বইতে পারি। এমন আগে তো লিফটে যাইতাম, এখন সিঁড়ি উঠতে পারি, নামতে পারি। DPS-এ সম্পর্কে আসলে বলার কিছু নাই, আবার অনেক কিছু আছে। মূলত এখানে চিকিৎসা ভালো, আমি মনে করি যে আপনারা অপারেশনের দিকে না যেয়ে অন্তত এখানে এসে মানে শেষ চিকিৎসা মনে করে অন্তত এখানে এসে আপনি ডক্টর শফিকুল্লাহ স্যার প্রধান তার দেখায় পরামর্শ নিয়ে চিকিৎসা নেন, আশা করি ইনশাল্লাহ ভালো হবে। আর এখানের পরিবেশটা অনেক সুন্দর, তার কারণ হচ্ছে আপনার যদি দেখতে পাচ্ছেন যে গ্রামে লোক আছে, অনেক লোক আছে যে আপনার সাথে কেউ নেই, এই জন্য হয়তো ঢাকা আসতে পারতেছে না যে কি হবে না হবে, কিন্তু এখানে হসপিটালে আপনার সাথে যদি কেউ যদি নাও থাকে তা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ এখানে টাইম মতো খাবার, রুম সার্ভিস, এবং আপনি অনেক খালারা আছে, তাদের বললে পানি টানি বা বিভিন্ন ওষুধপত্র, নার্সরা আছে, অনেক ভালো। আর বিশেষ করে আপনাকে যে থেরাপিটা দেয় তার সাথে মানে বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়, এই জন্য দেখা গেলো যে আপনার থেরাপিটা অনেক ভালো পান। আর ওনারা অনেক ভালো, ওনাদের ব্যবহার, আসার ব্যবহার, আমি যতদিন থাকছি, 15 দিন থাকছি, আমি অনেক ভালো তাদের ব্যবহারটা পাইছি। আর হচ্ছে আমি মোটামুটি সুস্থ, আরও যেন সুস্থ হতে পারি, এই আশা করে আপনাদেরকে আশা করি,
আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, ভালো থাকবেন, আমিও যেন সুস্থ থাকি। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।